প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং ইতিমধ্যে সরকার আরো দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয় করেছে, একটি চট্টগ্রামে, একটি রাজশাহীতে, যেটা এখন অবকাঠামো নির্মাণের পরে ভবিষ্যতে পোস্ট গ্রাজুয়েট তৈরি হবে। শিক্ষক তৈরিতেও এখনও 5 থেকে প্রায় 10 বছর সময় সেখানে লাগবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশে বর্তমানে সকল পোস্ট গ্রাজুয়েট শিক্ষা নিয়ন্ত্রণ করছে এবং বর্তমানে আমরা যে পরিমাণ শিক্ষক তৈরি করছি তাতে আরও বেশ কিছু সময় লাগবে সকল মেডিকেল কলেজে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক দিতে। বর্তমানে আপনার একটু আগেই যে প্রতিবেদনটি প্রকাশিত হলো যে 105টি মেডিকেল কলেজে যে শিক্ষক আছে প্রয়োজনের তুলনায় তা কম। একটা উদাহরণ কিন্তু এভাবে দিই যে অ্যানাটমি যদি আমি 100টি মেডিকেল কলেজে 3 জন করে দিই তাহলে আমার কমপক্ষে 300 মেডিকেল কলেজে টিচার দরকার, কিন্তু বর্তমানে সেখানে টিচার আছে টোটাল অ্যানাটমিস্টই আছে বাংলাদেশে 230 জন। এখন এই শিক্ষক সংকট কীভাবে দূর করা যায়? আপনি যে প্রশ্ন করেছেন তার জবাব হলো শুধু বেসিক সায়েন্সে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফরেন্সিক মেডিসিন, অ্যানেস্থেসিয়া এবং কমিউনিটি মেডিসিনে আমাদের শিক্ষক সংকট সবচেয়ে বেশি। মেডিসিন, ড্রাইভিং, সার্জারি এগুলোতে অতটা সংকট নেই। যেসব জায়গায় যেসব মেডিকেল কলেজে অ্যানাটমির টিচার নেই সেখানে সার্জারির টিচারদেরকেও কাজে লাগানো যেতে পারে, ফিজিওলজির টিচার নেই মেডিসিনের টিচারদের কাজে লাগানো যেতে পারে। তবে মেডিকেল শিক্ষকদের বয়সসীমা 59 না রেখে তাদের বয়সসীমা বৃদ্ধি করা যেতে পারে এবং যারা ইতিমধ্যে রিটায়ার করেছে তাদেরকে আমি মনে করি যে কন্ট্রাক্টে এনে এই প্রত্যেকটা সরকারি বেসরকারি মেডিকেল কলেজে তারা শিক্ষক হিসাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন। এমনকি যারা বয়সটা যদি 65 পর্যন্ত বেসিক সায়েন্সের যারা তাদেরকে বৃদ্ধি করে দেওয়া যায়, এমনকি কন্ট্রাক্ট নিয়ে আমি যে সমস্ত এরিয়ায় যারা অ্যানাটমি, ফিজিওলজি বা বেসিক সায়েন্সের টিচার, ফরেন্সিক মেডিসিন, ইভেন সিভিল সার্জন যারা রিটায়ার করেছেন তাদেরকেও কিন্তু আমরা ফরেন্সিক মেডিসিনে কাজে লাগাতে পারি। অ্যানেস্থেশিয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ ট্রেনিংয়ের ব্যবস্থা করে এবং ডিগ্রি প্রদানের ব্যবস্থা করা যেতে পারে। আরেকটা বিষয় আমি বলবো যে আমরা একসময় বেসিক সায়েন্সে লেকচারার পদে পরীক্ষা নিয়ে তাদেরকে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করতাম। যদি আবারও যারা রিমোট অঞ্চলে আছে সেই সমস্ত চিকিৎসকদের একটা পরীক্ষার মাধ্যমে লেকচারার হিসাবে রিমোট দেওয়া যায় এবং তারা যদি 2 বছর বা 3 বছর তারা যদি টিচার হিসাবে অভিজ্ঞতা অর্জন করে একটা পরীক্ষা দিয়েও তাদেরকে একটা নমিনাল পরবর্তীতে তাদেরকে কোর্সে যাতে সরাসরি তারা ঢুকতে পারে তার একটা ব্যবস্থা করা যেতে পারে। বিদেশে অনেক দেশে আছে শুধুমাত্র ট্রেনিংয়ের মাধ্যমে 5 বছর ট্রেনিং করে তারা সেই বিষয়ে বিশেষজ্ঞ হয়। আমাদের দেশে কিন্তু দীর্ঘ সূত্রিটা আছে, যেমন ইন্টার্নশিপের পরে 1 বছর অপেক্ষা করতে হয়, তারপরে 5 বছরের কোর্স করতে হয়, সারা জীবনে সে MBBS পাস করলো 6 বছরে, আবার আরও 6 বছর তাকে বলতে করতে সময় লাগে। এই বিষয়গুলো আমার মনে হয় যে শিক্ষক তৈরিতে কিছুটা জটিলতা আছে। আমরা সেই জটিলতা দূর করার জন্য ইতিমধ্যেই সরকার একটা কমিটি করেছে। আমি মনে করি যে সেই কমিটিতে একটা নিশ্চয়ই আহমেদ আপনি যে চিত্রটি তুলে ধরলেন তাতে আমাদের মনে হচ্ছে যে আমাদের আসলে শিক্ষকদের সংকট রয়েছে এবং শিক্ষকদের সংকট আসলে কীভাবে দূর করা যায়, কীভাবে শিক্ষক ধরেন অ্যানাটমি যেহেতু অ্যানাটমি কম আছে সেহেতু সার্জারির বিশেষজ্ঞরা আসলে অ্যানাটমি করাতে পারেন, তো আমাদের কি উচিত ছিল না আগে শিক্ষকদের সক্ষমতা তৈরি করে তারপরে মেডিকেল কলেজগুলির সংখ্যা বাড়ানো? আমরা মেডিকেল কলেজগুলির সংখ্যা বাড়ালাম, শিক্ষক আমাদের নেই, কোনো না কোনো সময় শিক্ষক আসবে, এর মধ্যে দিয়ে যেসব ডাক্তাররা বেরিয়ে যাবে তারা আসলে কীরকম ডাক্তার হবে? মানে তাদেরকে দিয়ে কি আপনি আপনার চিকিৎসা করাবেন? আপনি যে কথাটি বললেন আসলে ঘোড়ার আগে গাড়ির চোড়া এটা যেন না হয়। আমি মনে করি যে এ পর্যন্ত যে শিক্ষক সংকট আছে সেটা যদি আমরা উত্তরণ করতে না পারি ভবিষ্যতে আর কোনো সরকারি বেসরকারি মেডিকেল কলেজ তৈরি না করে এর মধ্যে যেখানে শিক্ষক থাকবে না সেই ছাত্রদেরকে
অন্য মেডিকেল কলেজে ডিস্ট্রিবিউশন করে যখন তারা আবার সক্ষম হবে তখন সেই মেডিকেল কলেজে আবার ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারে। সরকার ইতিমধ্যে 4টি মেডিকেল কলেজ কিন্তু বন্ধ করেছে, আরও যে সমস্ত মেডিকেল কলেজ সেটা সরকারি হোক বেসরকারি হোক শিক্ষক না থাকলে নতুন করে ছাত্র ভর্তি না করে যখন তাদের আবার সক্ষমতা তৈরি হবে তখন সেখানে অধ্যাপক সেলিম জাহাঙ্গীর অধ্যাপক।